সুপ্রিয় দর্শক, এটিএন বাংলা সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার HM সানজিদ সিদ্দিকী। আজকে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে এই সাম্প্রতিক ঘটনাগুলোতে কোন ঘটনাতে আইনের ব্যত্যয় ঘটেছে বা কোন ঘটনাতে আইন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আলোচক হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আবু হেনা রাজ্জাকি। আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি আলোচনায় চলে যাচ্ছি। সম্প্রতি যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে 18 জন শিশুকে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের পরবর্তীতে 3 জন শিশু আপনার নিহত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে আমরা জানি যে 3টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এই শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে অনেক ধরনের অনিয়মের বিষয়ে অনেক আগে থেকেই অভিযোগ রয়েছে। আপনি কি মনে করেন যে এই শিশু উন্নয়ন কেন্দ্রগুলো সংস্কারের প্রয়োজন এবং যাদের শিশু সন্তান নিহত হয়েছে তারা কিভাবে দ্রুত ন্যায় বিচার পেতে পারে? আলোচনার শুরুতে এমন একটা সেন্সিটিভ ইস্যু আপনি নিয়ে আসছেন যেটা সত্যি হৃদয় বিদারক, এবং যারা এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে এক কথায় যদি বলি আমি, সিম্পলি কতগুলা দানবের সাথে তুলনা করা চলে। কারণ এগুলো শিশু শোধনাগার, আদালত থেকে তাদেরকে দণ্ড দিচ্ছে বলা যায় না, এটা একটা সুন্দর ভাষা সংশোধন করার জন্য। তো সংশোধন করার জন্য যাদেরকে পাঠানো হইল তাদের বয়স 12, 13, 14 থেকে 16 পর্যন্ত। আপনি একবার কল্পনা করেন যে এই শিশুটা যদি আপনার হইত, আমি যেটা রিপোর্ট পাইলাম যে 19 জন কর্মকর্তা কর্মচারী সবাই জড়িত ছিল, জড়িত না, সবাই মিলে যৌথভাবে মিটিং করছে। তো প্রশ্ন হচ্ছে 19টা লোক যখন একটা মিটিং করে সেটা লিকেজ হলো না, এটা একটা সারপ্রাইজিং ম্যাটার। একজন দুইজনে যদি প্ল্যান করে এবং শিশুগুলো অজ্ঞান না হওয়া পর্যন্ত নির্যাতন করা হবে, একজন দুইজনে যদি প্ল্যান করে তাহলে বোঝা যায় যে গোপন থাকে। 19 জন যখন একত্রে মিটিং করে প্ল্যান করে এটা গোপন থাকার কথা ছিল না, বাট এটা মাস্টার মাইন্ড কেউ ছিল, ডিটারমাইন্ড হয়েছে, মানে এটা মনে হয় যে যুদ্ধের প্রতিজ্ঞা কি অজ্ঞান না হওয়া পর্যন্ত পিটাবো। ইউ সি দ্য মেন্টালিটি, এই যে মেন্টালিটি, এতে মানসিক বিকারগ্রস্ত। আপনি আইন পরে আসেন, দে আর সিম্পলি মানসিক বিকারগ্রস্ত, এদের চিকিৎসা দরকার মারাত্মকভাবে। প্ল্যান করে তাদেরকে ট্রিটমেন্ট, এবং 3টা ছেলে মারা গেল এবং 15 জন অজ্ঞান, এবং সবাইকে তার অজ্ঞান করছে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, আপনি এখন বিচার করেন, যা খুশি তাই করেন, ফলাফল যাই হোক না কেন, এদের ভিতর যে ক্রোধটা তৈরি হয়েছে, আপনি কিন্তু সংশোধনের নামে এদেরকে হিংস্র বানিয়ে দিয়েছেন। এই হিংস্রতার খেসারতটা কে নেবে? এদের লাইফটা শেষ, কেরিয়ারটা শেষ করে দিয়েছে, এদেরকে আপনি আর সংশোধন করতে পারবেন না, তাদের ভিতরে এই জিনিসটা বয়ে যাবে। সুতরাং আইন প্রয়োগকারী সংস্থার যেটা উচিত, খুব কুইক, দ্রুত একটা বিচার দিলে কী হবে, রায় জাজমেন্ট দেখ দিয়ে কী হবে, অন্তত গার্জিয়ানদের একটু ব্যথাটা লাঘব হবে। পাশাপাশি এটা কিন্তু পিওর সরকারি আইন ল এনফোর্সিং এজেন্সির কাস্টডিতে হত্যা, কারণ এখানে কারারক্ষী আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যারা রক্ষক ছিলেন, যারা রক্ষক ছিলেন তারাই এটা করছে, তাদের গাফিলতি, বাইরের কেউ নাই। সুতরাং এই যে একটা জাস্ট, তাহলে আপনার নিরাপত্তাটা কোথায়? আপনি যাদেরকে আদালতের মাধ্যমে যার কাছে পাঠাইলেন তার কাছে আমার নিরাপত্তা নাই, সে বাইরেই তো ভালো ছিল, তার একটু অপরাধ, তারা তো নিশ্চয়ই কাউকে হত্যা করেনি, এরকম কোনো ঘটনা পাওয়া যায় নাই, তারা কোনো হত্যা মামলার আসামি, এর মধ্যে একজন হত্যা মামলার আসামি ছিল, কিন্তু সেই হত্যা মামলার আসামি সে প্রমাণিত হয়নি, এক, আর 2 নম্বর তার কোনো এক্সিকিউশন ছিল না, আপনারই তো তাকে হত্যা করে দিলেন। তার রেস্ট অফ দ্য যারা আজকে সার্ভাইভ করতেছে, হোয়াট উইল বি দেয়ার মেন্টালিটি, এর দায় দায়িত্বটা কে নিবে? রাষ্ট্রের এখনই উচিত এই অবকাঠামো কিভাবে সংশোধন করবে, কি পরিবর্তন আনা দরকার, এবং এটা খুব দ্রুত চিন্তা করা, জুভেনাইল জাস্টিস সিস্টেমটা কেমন হওয়া উচিত অবশ্যই। এটা বিশেষ করে আমি মনে করি এটা আলটিমেটলি হাইকোর্টে তো বিশাল ক্ষমতা, তারা সুমোটো রুল দিয়েও এটা ইমিডিয়েট সংশোধনী আনতে পারেন, বিচারের জায়গায় বিচার থাকুক, কিন্তু এইটার যে কী পরিবর্তন আনা দরকার, একটা শিশুকে ঠিক করতে হলে শিশুর জায়গায় আপনাকে নেমে আসতে হবে। আমার বয়স 60, কিন্তু আমি যদি 16 বছরের বাচ্চার সাথে কথা বলবো, আমার মেন্টালিটিটা সেখানে নিয়ে আসতে হবে। কী অপরাধ তারা করছিল যে আপনাদের 19 জনকে প্ল্যান করতে হয়েছিল? সো মেক জাস্টিস। সম্প্রতি আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। গত সপ্তাহে মহামান্য আপিল বিভাগ বাগেরহাটের শেখ জাহিদ নামে একজন ব্যক্তিকে খালাস প্রদান করেছেন। শেখ জাহিদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি ওনার স্ত্রী এবং শিশু সন্তানকে হত্যা করেছেন, পরবর্তীতে বাগেরহাটের জেলা জজ আদালত ওনাকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিলেন, এই মৃত্যুদণ্ডটি পরবর্তীতে
হাইকোর্ট অনুমোদন দিয়েছে। পরবর্তীতে এই মামলাটি যখন আপিল বিভাগে গেল, আপিল বিভাগ গত সপ্তাহে একটি রায়ে সিদ্ধান্ত দিল যে শেখ জাহিদ নির্দোষ। এরই মধ্যে একজন ব্যক্তির জীবন থেকে যে আমরা গুরুত্বপূর্ণ 20টি বছর চলে গেল, এই বিষয়টি আপনি একজন আইনজ্ঞ হিসেবে কিভাবে দেখছেন? আইনজ্ঞ হিসেবে কি দেখবো, তার আগে তো একটা মানবিক ব্যাপার আসে, সেটা হলো ফেলো ফিলিংস। আপনাকে যদি কোনো ঘটনা টাচ না করে, যেমন আস্তে রাস্তায় হাঁটতে যাবেন, 10টা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায়, হঠাৎ একজনের 50 টাকা দিচ্ছেন, তার মানে ওর আবেদনটা টাচ করছে। যখন টাচ করে তখন আপনি দিচ্ছেন, আগের 9 জন টাচ করে নাই। এই ঘটনাগুলো যদি টাচ না করে, এখানে তো শুধু কোর্ট না, লয়ার না, পুলিশ নয়, 3টা টিম, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং লয়ারও তো থাকে। এখানে যদি কোনো লয়ার না থাকে, তাইলে বিভিন্ন এই আইন ও সালিশ কেন্দ্রের মতো বিভিন্ন মানবিক অধিকার সংস্থা আছে। তো প্রশ্ন হচ্ছে যে একটা লোক যখন ইনজাস্টিস যার উপরে হচ্ছে, 15-20 বছর কারাগারে পড়ে থাকে, কন্ডেম সেলে থাকে, তাকে তো আপনি মানসিক বিকারগ্রস্ত পাগল বানাই দিছেন। এই 3টা বাহিনী কি, মানে 3টা দপ্তর কি করলো? 3টা দপ্তরই তো আনসারেবল, 3টা দপ্তর আনসারেবল। একটা কোর্টের মামলার 2টা পক্ষ থাকে, একটা পক্ষ ইন্টারেস্ট আমি করতে চাই, একটা পক্ষ করতে চায় না। সেও যদি বারবার কোর্টে উপস্থাপন করে, সে তো ইনজাস্টিস, সে এইভাবে কন্ডেম সেলে পড়ে আছে, তাকে যদি কোর্ট গুরুত্ব না দেয়, তাহলে কোর্টেরও রেসপন্সিবিলিটি বর্তায়, তারও কিছু দায় বর্তায়। আপনি তো হিউম্যান বিইং, আপনি তো দেশের বিচার করতে বসছেন, আপনি কিন্তু একজন বিচারক, তার পাশাপাশি বাংলাদেশের টোটাল এনভায়রনমেন্ট বা সিচুয়েশনটা কিন্তু আপনার মুখস্থ। এখানে কী হতে পারে, কী হতে পারে না, এগুলো কিন্তু আপনার বাইরে নয়। আমি এখানে বসে ইংল্যান্ড চিন্তা করতে পারি না, আমি তো এই সয়েলের, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, আমি এখানে পড়ছি, ওখানে পড়ছি, আমি ইউনিভার্সিটি মারামারি করছি, তারপরে আমি জাস্টিস হয়েছি। সুতরাং আই নো এভরিথিং, এভরি স্টেপস। সুতরাং আমার কাছে মনে হয় বিচার বিভাগের বিশাল দায় এখানে আছে, তাদেরও নেগলিজেন্সি আছে, রাষ্ট্রপক্ষের দায় আছে, আইনজীবী পক্ষের দায় আছে, দ্রুত আপিল নিষ্পত্তির ক্ষেত্রে যে গুরুত্বটা আসা উচিত, এগুলো তড়িৎ গতি। দেখো এই লোকটার জীবনটার কি হবে, যে ড্যামেজড হিজ লাইফ। তো আমি মনে করি তার পক্ষে কেউ আবেদন করুক, যারা মামলায় ছিল, স্টেট তার রেসপন্সিবিলিটি অ্যাটলিস্ট নেক, কারণ বাকি জীবনটা সে কী করবে। আমি বহুল আলোচিত একটি ঘটনায় চলে যাচ্ছি। সাম্প্রতিককালে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হয়েছেন, ইতিমধ্যে একটা ফৌজদারি মামলা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে। এই বিষয় নিয়ে যে বিষয়টি সামনে চলে আসছে এই ঘটনাটির পরে, সেটি হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো দ্রুত বন্ধ করার একটি দাবি উঠেছে। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি আইন দিয়ে বন্ধ করা সম্ভব আপনি মনে করেন? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ। এখানে যে বিচার বহির্ভূত হত্যা, যেটাকে বলা হয়, কতগুলো শব্দ আসছে কিন্তু ইদানিং কালে না, ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে অফিসিয়ালি 2004 থেকে, তারও আগে ছিল, ওটা আমার কাছে ধর্তব্য না। 2004 থেকে যখন র‍্যাবের সৃষ্টি হইল, এই ক্রস ফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ, 3টেই কিন্তু সমার্থক, মানে একই রকম অর্থ বহন করে। আর ক্রস ফায়ারগুলো আমরা যেটা শুনছি সেটা কি, যিনি নিহত হন এটি কিন্তু ল এনফোর্সিং এজেন্সির কাস্টডিতে থাকেন, উনি যাচ্ছিলেন একটা অনুসন্ধানে, উনি যাচ্ছিলেন কোনো তদন্তে, তখন ওত পেতে থাকা লোকগুলো গুলি করছে, এবং এই এত গোলাগুলি, পার্টিকুলার একটা লোকই মারা যায়, আর কেউ কিন্তু মারা যায় না। তো সুতরাং এই যে ল এনফোর্সিং এজেন্সির কাস্টডিতে থাকে যখন একটা লোক মারা যায়, কোনো শর্ত নাই, তাকে কন্ডিশন ব্যাখ্যা দিতেই হবে, হাউ হি ওয়াজ কিল্ড, কিন্তু সেটাকে বলা হয় ক্রস ফায়ার। এখন আসেন, ক্রস ফায়ারের পাশাপাশি 2টা জিনিস আসে, পরিকল্পিত হত্যা, অপরিকল্পিত হত্যা। পরিকল্পিত হত্যা কোনটা? পরিকল্পিত হত্যাটার ভিতরে আপনি একটা লাভবান হইতে হবে আপনাকে। আপনি কোনো যদি স্বার্থ না থাকে, ইউ শুড নট মেক এ প্ল্যান ফর কিলিং সামওয়ান। আমি কেন, এটা ঝুঁকিপূর্ণ কাজ, এই প্ল্যানটা আমি কেন করব। এখন এই বেনিফিটটা কিন্তু সবসময় আর্থিক, তা কিন্তু নয়। আপনার অনেক সিক্রেসি জেনে ফেলছি, আমি মরে গেলে আপনি নিরাপদ, সেটাও হতে পারে, এটাও পরিকল্পিত হত্যার পার্ট। এবং পরিকল্পিত হত্যার ক্ষেত্রে কী হয়, লাভবান হতে হবে। 2 নম্বর, এগুলো খুব দ্রুততময় সম্পন্ন হয়, যেমন শুট এট সাইট, দেখামাত্র গুলি। এটা দেখামাত্র গুলি তো প্ল্যানটা আগের, প্ল্যানটা তো তখনকার নয়। আর একটা হলো অপরিকল্পিত হত্যা, এই অপরিকল্পিত হত্যার ভিতরে আত্মরক্ষার জন্য যে হত্যাটা, সেটাও আসে, এবং এটা কিন্তু স্লো হয়। আত্মরক্ষা কীরকম, আপনার সাথে আমার বাগবিতণ্ড হচ্ছে, একটা টাইমে আপনি উত্তেজিত হইলেন এবং আমাকে ফায়ার করে দিলেন, এখানে তো 15 মিনিট টাইম লাগছে, এটা হলো অপরিকল্পিত হত্যা, সড়ক দুর্ঘটনা অপরিকল্পিত। এখন এই যে অপরিকল্পিত হত্যা, আপনি যদি মেজর সিনার হত্যাটা আনেন, তাহলে আপনি দেখবেন সে পুলিশ কাস্টডিতে ছিল না, যে সে ক্রস ফায়ারে নিহত।
অপরিকল্পিত হত্যা ছিল না, কারণ লম্বা টাইম নেয় নাই, মাত্র দুই মিনিটে হত্যা হয়েছে, সেখানে পরিকল্পিত হত্যার আওতায় আসে। এই বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সুনির্দিষ্ট আইন করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো কি আদৌ বন্ধ করা সম্ভব বাংলাদেশে? আপনি যে হত্যাগুলো হলো সেই হত্যাগুলো তো ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট বলেন, ইট হ্যাজ বিন অর ইট হ্যাজ বিন এন্ডোর্সিং, তা না হলে আপনি ওসি প্রদীপের সময় 144টা ক্রস ফায়ার হয়েছে, তো প্রত্যেকটা ক্রস ফায়ারে হোক কিন্তু ক্লোজ করতে হয়েছে মামলাটাকে, কিভাবে ইউডি মামলা হোক যেভাবে হোক একটা কিছু বলে ক্লোজ করতে হয়েছে, ক্লোজ করার পর ওয়ান আফটার অ্যানাদার 144 144টা কিলিং যখন হইলো তাহলে তো তাকে এন্ডোর্স করা হয়েছে, তখন এই বিষয়টি সামনে চলে এসেছে, এন্ডোর্স তো করছে, যেভাবে এন্ডোর্সমেন্টটা কিভাবে করে, ইউ আর কিপিং সাইলেন্ট অ্যান্ড টেকিং নো অ্যাকশন, চুপচাপ বসে আছেন কিছু বলছেন না, দিস ইজ কল এন্ডোর্সমেন্ট। 144টা কিল ইয়েতে 204টা কিলিং হয়েছে, তো রাষ্ট্র যেটা অ্যাপ্রুভ করে মানে আমি বলছি এন্ডোর্সমেন্ট, আমি ব্যক্তির দোষ দিচ্ছি না, সিস্টেম এন্ডোর্স করার পর আপনি কী বলে বন্ধ করবেন, তার মানে যদি বন্ধ করেন এখন যেটা আমি বন্ধ করে দিলাম তার মানে আগে আপনার অ্যাপ্রুভ করা ছিল, অর্থাৎ এরকম বিষয়টা যদি কাউকে প্রশ্ন করা হয় হ্যাঁ না বলেন যে তোমার দাদা কি এখনও গরু চুরি করে, আপনি যদি বলেন না তাহলে আগে করতো, যদি বলেন হ্যাঁ তাহলে আগেও করতো এখনও করে, সুতরাং আইন করে এটাকে আমার কাছে মনে হয় না, এই চলমান যে রাজনীতিবিদ যারা আছেন পর্যায়ক্রমে যারা ডাইরেক্ট ইনে সবার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার কারণে এটা এই আইন করে বন্ধ করবে কীভাবে, এটার জন্য দরকার একদম বিশাল রাজনৈতিক সব দল ঐক্যমত্যে এসে একটা চিন্তা করা। জি, আমি একটু শিক্ষা ব্যবস্থার দিকে চলে যাচ্ছি, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সব সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিচ্ছে, তবে অভিভাবকরা উদ্বিগ্ন একটি বিষয়ে, সেটি হচ্ছে যে অনলাইন ক্লাসের জন্য যে টিউশন ফিস নেওয়া হচ্ছে এটি তাদের নিয়মিত যে টিউশন ফিস এটির সমান। এখন তাদের উদ্বেগের বিষয়টি হচ্ছে যে অনলাইন ক্লাসগুলোতে যদি একই ধরনের ফিস নেওয়া হয় এটি কি আপনি যুক্তিযোগ্য বা আইনে এটা কি কীভাবে জাস্টিফাই করা যেতে পারে? দেখেন আইন কিন্তু সবসময় লিখিত থাকে না, যেমন আজান দিলেই মাথায় কাপড় দেয়, দেয়ার ইজ নো রিটেন ল ইন দ্য ওয়ার্ল্ড, খুব আপ টু ডেট মেয়ে যারা নামাজ কখনো পড়ে না সেও কিন্তু আজান দিছে মাথায় একটা ওড়না দেয়, অর্থাৎ আজানের প্রতি অনার, এটা একটা অলিখিত আইন। এখন আসেন স্কুল, স্কুল কিন্তু স্কুলে শিক্ষা দেয় শুধু, শিক্ষা মানে কিন্তু সেই না এই না আমি যাবো আর পড়বো, একটা শিক্ষকের আচরণ থেকেও বাচ্চা শিখবে। যেমন আপনি যখন স্কুলে পড়ান স্কুল ড্রেস আছে, কেন আছে? এটা সাম্যতার প্রতীক, জি, যাতে আপনার মেয়ে খুব লাক্সারিয়াস পোশাক পরে যাবে, অনেক কম দামি পোশাক পরে যাবে, এটা এড়িয়ে যাওয়ার জন্য সাম্যতার প্রতীক স্কুল ড্রেস। বেতন সেম কেন? আপনি বেশি দিতে পারেন, সেম কেন? সাম্যতার প্রতীক। এখন আসেন, এবং ইদানিং যেটা চলছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে বলা এডুকেশন সেল সেন্টার, এখানে কোনো প্রেম প্রীতি নাই যে আমার দয়া করে পড়ায় বা কিছু, এডুকেশন সেল সেন্টার। আমি আগ্রা থেকে মাল কিনি, আগ্রা যদি আমাকে মাল না দেয় আগ্রা আমার কাছে টাকা চাইতে পারবে? তো আপনার মার্চের 19 তারিখ থেকে স্কুল 5 মাস ধরে বন্ধ, হাউ ইউ আর আস্কিং দ্য ফুল টিউশন ফিস, কোন বিবেচনায় চাচ্ছেন? আপনার চাওয়ার কোনো নৈতিক রাইট নাই, এই নৈতিক রাইট যে না থাকাটার পরে চাচ্ছেন ইউ আপনি বেআইনি করছেন। এখন আসেন অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সো কল্ড অনলাইন ক্লাস বলবো আমি, এখনও 60-70% বাচ্চারা অনলাইন থেকে বঞ্চিত, তাহলে আপনি কাকে শিক্ষা দিচ্ছেন? বোর্ডের পরীক্ষা যখন দিবে তখন তো 70% বাদ যাবে না, তো সে ভেগ ইস্যু, ভেগ ইস্যু বলবে এই কারণে গ্রামের 60% ছেলে টোটাল বাংলাদেশে তারা তো অনলাইন থেকে বঞ্চিত, দে আর নট গেটিং দ্যাট এডুকেশন অনলাইন। তো সুতরাং আপনি অনলাইনের নামে যেটা চাচ্ছেন ইট ইজ নাথিং বাট এটা একটা টাকা আদায় করার একটা চলমান প্রক্রিয়া রাখছেন। অনলাইনে বাচ্চাদেরকে বলা হয় ইউ জাস্ট টক টু ইউর প্যারেন্টস যে সবাই টাকা দিয়ে দিয়েছে তুমিই বাকি, ইটস এ ভেগ টার্ম, অর্থাৎ তার ভিতরে একটা সাইকোলজিক্যাল প্রেশার, ভেগ টার্ম কি সবাই দিয়ে দিয়েছে তুমি দাও, সে যখন বাবাকে বলে এটা একটা সফট জায়গা। তা আমি সিম্পলি বলবো রাষ্ট্রের অবশ্যই বিবেচনায় আনতে হবে, সব বেশি আপনাকে দেখতে হবে এডুকেশন, আপনি ঘর ভাড়া কীভাবে দিবেন, আপনি স্কুল ভবন ভাড়া কীভাবে, আমার ঘর ভাড়াটা কে দেয়, আমার বাচ্চার টাকা পয়সা কে দেয়, তাকে খাওয়ায় কে, তো ওটা তো আপনার ব্যাপার আপনি কীভাবে দিবেন। সেক্ষেত্রে আপনি কি, আমি অনেক জায়গায় বলছি ইউ ক্যান আস্ক ফর 1/3 অ্যাটলিস্ট, 2/3 বাদ দিয়ে দেন। ফিনিশিংয়ে যেটা আসছে, কোনো কোনো স্কুল বলতেছে তোমরা আবেদন করলে আমরা কমিয়ে দিব, আমি আবেদন করব কেন? এখানে আপনার সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি, স্কুল কর্তৃপক্ষের কথা হচ্ছে যে তাদের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যে বেতন এটি কিন্তু তাদের বন্ধের সময়ও দিতে হয়েছে, এবং তাদের বাড়ি ভাড়া এটিও কিন্তু দিতে হয়েছে,
পুরোপুরিভাবে দিতে হয়েছে, আমি সেটাই বলছি, সেক্ষেত্রে তারা কি ছাত্রছাত্রীদের কাছ থেকে যদি কম বেতন নেয় তাহলে তাদের যে এক্সপেন্ডিচার এটা তারা মিট আপ করতে পারবে না? আচ্ছা, এটা আমি জবাব দিচ্ছি, আমারও তো কর্মচারী আছে, ইউ আর এ লয়ার, আপনার ক্লার্ক আছে না, তাকে টাকা দিতে হচ্ছে না, আপনার ঘর ভাড়া আছে না, আমার গাড়ি আছে না, কে দিচ্ছে, আসেন। তাইলে স্কুল যদি বলে, স্কুল আমার কাছে মানবিক কারণে চাইতে পারে, জি আমি স্কুলের কাছে গিয়ে মানবিক কারণে বলবো কমায় দেন, নো, আপনি মানবিক কারণে বলবেন আমাদের মিনিমাম এই টাকাটা দেন, তাইলে আমাদের বেতনটা দিতে পারি। আমি যেমন আমার কিছু আর্নিং থেকে আমার ফ্যামিলি চালাচ্ছি, তোমারও তো আর্নিং আছে, তোমার ঘর ভাড়া তুমি দিবা, এটা তো প্রেমের জায়গা না, এটা হলো গিভ অ্যান্ড টেক, এডুকেশন সেলস সেন্টার। আমি আবারও বলছি, দিস ইজ এডুকেশন সেলস সেন্টার, তুমি প্রোডাক্ট দিবা না, আমার কাছে জিনিস চাচ্ছ কেন? সুতরাং আপনি এখন যেটা বলবেন, স্কুলের বলতে হবে যে আমাদের মানবিক কারণে ওয়ান থার্ড বেতন পাইলে আমাদের সবার বেতন এবং ভবন ভাড়াটা হয়ে যায়, সুতরাং মানবিক কারণে গার্জিয়ানরা দেন, গার্জিয়ানরা আপনার কাছে মানবিক কারণে কম চাবে, ইট ইজ পিওর ইনজাস্টিস, আমার বাচ্চা স্কুলে পড়ে, আই ডোন্ট কেয়ার, বাট মানবিক, আপনি মানবিক কারণে চাবেন, আমি তো মানবিক কারণে, আমাকে তো কিছু দিচ্ছেন না, আপনি দান করবো আমি, সুতরাং দান আপনি আমার কাছে চান, সরকার নজর দেন, আপনি ঘরে বসে চুপ থাকলে হবে না, স্ট্রং অর্ডার দেন, আপনি কেন পারবেন না, এটা যৌক্তিক হইতে হবে, তো আমি আমার এস্টাবলিশমেন্ট কমাই আনছি, তার এস্টাবলিশমেন্ট তাকে কমাই আনতে হবে। আমি আবারও বলছি, মানবিক ব্যাপার আমি দেখাবো, আমার কাছে মানবতা চাইতে হবে তার, আমি তার কাছে দয়া চাইতে যাব না। আমি একটু ভিন্ন বিষয়ে চলে যাচ্ছি, গত বছরে ডেঙ্গু জ্বরের একটি প্রকট ছিল সারা দেশে, এবার সেভাবে ডেঙ্গু জ্বরের প্রকট না হলেও সিটি কর্পোরেশন থেকে একটি সিদ্ধান্ত হয়েছে যে যেসব বসত বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া যাবে সেসব বসত বাড়ির মালিকদের কাছ থেকে জরিমানা করা হবে। এই বিষয়টি কি আপনি আইনজ্ঞ হিসেবে যথার্থ মনে করছেন? অফকোর্স নট, কারণ আমার বাড়ি, আমাদের সরকার বলে আপনার বাড়ির সামনে রাস্তাও যদি ভাঙা থাকে, সড়কর জনপদ বলে আপনার বাড়ির সামনে রাস্তা আপনি ঠিক করে রাখবেন, তা আপনার দরকারই তো নাই, আপনি বাসায় ঘুমায় থাকেন, তাই না? রাস্তায় মারামারি হবে, বোম ফুটবে, আপনি সন্ধ্যার পরে বাসায় ঢুকে যান, তাহলে পুলিশেরও দরকার নাই। তা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি তিনটা কাজ কিন্তু সিটি কর্পোরেশন করতে পারে একমাত্র সব মন্ত্র কারো কোঅপারেশন ছাড়া, একটা হলো মশা মারা, দুইটা হলো ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করা, আর একটা নগর পরিষ্কার রাখা। এই তিনটা কাজ যদি না করতে পারেন, তিনটা কাজ ধরেন দায়িত্ব আপনার। এখন আসলে আমি সম্প্রতি দেখলাম বাসায় বাসায় যাচ্ছে, আর সাথে ম্যাজিস্ট্রেটও থাকেন আর লোকজন থাকেন, এবং তারা দণ্ড দেন কিভাবে, বাংলাদেশ পেনাল কোডের এটা 1860 সালের আইন 269 ধারায়। জি, 269 ধারাটা হইল কি, যে আপনি যদি আশঙ্কা করেন যে এইটা ছড়াইতে পারে, সংক্রমণ হইতে পারে, তার সত্ত্বেও আপনি নেগলিজেন্সের কারণে এইটা এইভাবে পড়ে আছে বা কিছু, সেক্ষেত্রে আপনার একটা দণ্ড হবে। সেই দণ্ডটা কি, 50,000 টাকা চাইতেছে, 1,00,000 টাকা চাইতেছে, তারপরে দরদাম করে হাত পাও ধরে যদি কিছু কমায় দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে, লার্ভাটা হয় একটা মশার ডিম থেকে, সেই মশার ডিম থেকে সে যখন পানির সংস্পর্শে আসে ওই জার্মটা তৈরি হয়, এটার ক্যারিয়ার হইল এডিস মশা। জি, এইটা কোনো ব্যক্তি ক্যারি করে না, কোনো মানুষ ক্যারি করে না, ক্যারি করে এডিস মশা। সে যদি ওই এডিস মশা জার্ম বহন করার পর যদি আমাকে কামড় দেয়, আমার ডেঙ্গু হবে। আরেকটা এডিস মশা যে জার্মটা বহন করে না, এরপরে যদি সে আমাকে কামড় দেয়, তাহলে আমার বডির থেকে সে আবার ওই জার্মটা নিয়ে গেল, দেন তৃতীয় ব্যক্তির কামড় দিলেই হবে। এইখানে আমি এটার ছড়াবো, আমার রোলটা কোথায়, এক নম্বর। দুই নম্বর, যে মশাটা ডিম পারলো, সেই মশাটাই যদি না থাকে, সেই মশা মারার কাজটা তো আপনার, মশাটাই যদি না থাকে তো ডিমই পারে না, আর এডিস মশা যদি থাকে না থাকে তাহলে তো জার্মটা বহন করতে পারে না, টোটাল রেসপন্সিবিলিটি আপনার। আপনার কী অধিকার আছে, বরং আপনার যে অবহেলার কারণে, আপনার অযোগ্যতার কারণে আমার বাসায় যে ডিম পারলো, যে মশাটা, সেই আপনি পারেন না এই মশা মারতে, জন্য এই জন্য আপনি কত জরিমানা দিবেন সেইটা আগে বলেন। ওনার উচিত আমাকে জরিমানা দেওয়া অথবা এসে অ্যাপোলজি চাওয়া, যে ভাই আমি তো মশা মারতে পারিনি। অলরেডি তাপস সাহেব বলছেন, দক্ষিণের মেয়র, সে বলছে আগের যারা ছিল মশা মারার ক্ষেত্রে তাদের যে অবহেলা এবং সেই ব্যর্থতার কারণে মশা নিধন সম্ভব হয় নাই, এটা আমার স্টেটমেন্ট না, তাপস সাহেব নিজে বলছেন। তার মানে মশা মারার কাজটাতে তাদের, এটা এস্টাবলিশড, এবং এই কারণে আমি এই অঞ্চলে এটা দেখতেছি না। আপনার ব্যর্থতার কারণে আপনি আরেকজনের উপর, ইয়েস, আপনার তো মেয়রই দরকার নাই, তিনটা কাজই মেয়রের, সেই তিনটা কাজ যদি আমি করি, মশা মারবো, ডিম পারবে না, এডিস মশা মেরে দিব, তা আপনার কাজটা কি রে ভাই? আমার বাসার সামনে ড্রেন আমি পরিষ্কার করি, আমার রাস্তা আমি পরিষ্কার করি, জাস্ট গো হোম, আমার দরকারই তো নাই। ভেরি সিম্পল, আগে বলতে হবে মশার যদি থাকে, তাহলে যার বাড়িতে মশায় কামড়াবে, যার ডেঙ্গু হবে, সেই ব্যক্তির সিটি কর্পোরেশন কত দিবে, ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। ভিন্ন আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছি, সম্প্রতি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার
প্রশ্নপত্র জালিয়াতির একটি বিষয় সামনে চলে এসেছে। পাঁচ বছর পর তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। পা একটি তদন্ত করতে সময় যদি পাঁচ বছর লেগে যায় তাহলে এই মামলার কি পরিণতি হতে পারে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এটা আমাদের অনেক জাজমেন্ট হয়েছে যে অমুকে অবৈধভাবে ক্ষমতায় আসছিল, বিশেষ করে সামরিক সরকারদের ব্যাপারে। উনি তিন বছর পাঁচ বছর ক্ষমতায় থাকার পর তার পিরিয়ডটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এর এরশাদ সাহেবের বেলায় তাই হয়েছে, মানে তার পিরিয়ডটাকে অবৈধ করা। কিন্তু ওই সময় যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরি নিয়েছে, ওইগুলো কিন্তু সব ঠিক আছে। তা প্রশ্ন হচ্ছে 2015 সালে যখন একটা অভিযোগ উঠলো যে ডেন্টাল কলেজের এবং MBBS-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তখন গলা ফাটাইয়া স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর বলতেছিল যে না, প্রশ্নপত্র ফাঁস হয় নাই। তো মন্ত্রণালয় যখন ফাঁস বলে যে ফাঁস হয় নাই, তখন ন্যাচারালি আপনি তো জানেনই আইন প্রয়োগের সংস্থারা অটোমেটিক দুর্বল হয়ে যায়। তদন্ত কি তখন করছেন না করছেন জানি না, কিন্তু একটা তদন্তের শুরু হয়েছে। তারপরে দেখেন সেটা কি হইল, প্রেস কনফারেন্স করে কিছু সাংবাদিক বলল নমুনা হাতে নিয়ে, এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই যে সেই প্রশ্নগুলো, সেটাও তারা ডিনাই করছে। আচ্ছা, ছাত্ররা কিন্তু যথারীতি ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পরে পাঁচ বছর পর সিএইডি এসে বলতেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ইতিমধ্যে কিন্তু ওই ডাক্তার সাহেবরা ডাক্তার হয়ে যেতেছেন, ডেন্টাল কলেজের তারা ডেন্টিস্ট হয়ে বের হয়ে যাচ্ছেন, কারণ এই প্রক্রিয়াটার মধ্যে তো কোনো ভুল নাই, এখানে তো তারা ধাপে ধাপে পাশ করেই আসছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অনেকেই হয়তো সুযোগ পায় না, যোগ্য অনেকে। তো এই সব কিছু মিলেলে যেটা মনে হয়, এখন তারা বলতে চাইছে এই সিআইডি 200 থেকে 150 লোকের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনায়। এই ঘটনায় তো 150 থেকে 200 লোকের সম্পৃক্ততা তো পাঁচ বছর আগের। জি, আবার ওই একই প্রশ্ন আসে, 200 লোক যে ঘটনাটা জানে সেটা প্রকাশ না হওয়ার কি সুযোগ আছে? এটা তো দুইজনের কেস না। এখন রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী যদি একা একটা সিদ্ধান্ত নেন, 18 কোটি লোক জানবে না। কিন্তু ক্যাবিনেট নিয়ে আরো সচিব 20 জন নিয়ে যদি জানে, তাহলে অমুকে গিয়ে তার শালিরে জানাবে, অমুকে গিয়ে তার বন্ধুরে জানাবে। 200 লোকেরটা জানাজানি হয় নাই, এটা একটা অ্যাবসার্ড ইস্যু। তো অর্থাৎ মনে হয় আইদার আইন প্রয়োগকারী সংস্থা প্রপারলি কাজ করতে পারে নাই, অথবা তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। আবার যদি খুব দ্রুত করতে যায়, যে খুব দ্রুত যদি করতো তখন যদি বলে ফেলতো, আবার যদি ভুল হয়ে যায়, যেমন আমরা নারায়ণগঞ্জের একটা ঘটনা দেখলাম কি, একটা মেয়ে রেপড অ্যান্ড কিল্ড, বাবা মামলা করলো অপহরণের, এবং তিনটা লোক আসামি তারা জেলে, এবং তারা 164 স্টেটমেন্ট দিয়েও বলছে যে তারা এটা করছে। তারা কত প্রম্পট অ্যাকশন, মানে দ্রুত অ্যাকশনে কি হয়, ফলস একটা বিষয় হয়েছে, 51 দিন পরে আবার সেই মেয়েটা ফেরত আসছে, যেই মেয়েটার। তাহলে দ্রুত দিলে হয় এই, আর ডিলে হইলে হয় এই। তার মানে আলটিমেটলি বিচার ব্যবস্থার মানে যে প্রক্রিয়াটা, তদন্তের যে প্রক্রিয়াটা, এটা যাচ্ছে তাই অবস্থা। এখানে কি হচ্ছে, দেরির কারণে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, আর এখানে খুব দ্রুত করতে গিয়ে পুরা উল্টা এবং রং। এখন এটা হাইকোর্ট লেভেলে চলে গেছে, দেখুক। তো এই যদি পরিস্থিতি হয়, তাইলে আপনি এখানে কিছুই করার থাকবে না। সব শেষে যেটা হবে, যে আপনাকে ওই কথাই বলতে হবে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এইটা অন্যায় হয়েছিল ইত্যাদি। কিন্তু যারা ডাক্তারি পাশ করে যাবে তাদেরকে আপনি কী করে বাতিল করবেন, কী করে বাদ দিবেন তাদের রেজাল্ট? সুতরাং আমার কাছে মনে হয় আমাদের দেশের এই বিশেষ করে আইনের প্রয়োগ, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তাদের সমন্বয় বলতে কিছুই নাই। আমি খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি, গত সপ্তাহে মহামান্য হাইকোর্ট 2টি সংসদ সদস্যের পদে থাকার বিষয়ে রুল জারি করেছে। প্রথমটি হচ্ছে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল। ওনার শিক্ষাগত যোগ্যতায় উনি মনোনয়ন দাখিলের সময় বলেছিলেন উনি স্নাতকোত্তর পাশ, কিন্তু ওনার ডকুমেন্ট অনুযায়ী উনি HSC পাশ করেছেন। এবং BNP দলীয় প্রার্থী হারানুর রশিদ, উনি দণ্ডিত হয়েছেন এই বিষয়ে, ওনার সংসদ সদস্য পদে থাকা নিয়ে রুল নিশি জারি করেছে। এই দুটি বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এই দুটো মতামত ভেরি সিম্পল। আপনি নির্বাচন কমিশন যখন এদেরকে মনোনয়ন দিল, হ্যাঁ, নির্বাচন কমিশন যখন কাজ করে তখন কিন্তু টোটাল দেশটা সব কিছু তার, জি, এই পুলিশ তার, এই NSI তার, মানে যাকে দরকার তাকেই সে নিতে পারে, রিপোর্টটা নেওয়ার কথা ছিল তার। হ্যাঁ, তো নির্বাচন কমিশন কী করছিলেন, প্রথম নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চান যে উনি যে সনদটা সঠিক দিল না। আর একটা আশ্চর্য ব্যাপার, শিক্ষাগত যোগ্যতা তো বালাই নেই, প্রশ্নই নাই, ওই বেটা তো তাই আই পাস করছে। তো একটু কনসিডার করে দেন, যেই দেশ যেভাবে চলছে, যে দেশে ড্রাইভারের জন্য লাগবে 8 পাস,
অথচ পার্লামেন্টারি মেম্বার হওয়ার জন্য আপনি 100% মূর্খ হইলেও পারবেন। হ্যাঁ, সুতরাং এখন পাপুল টাপুলরে এখন যে পরিস্থিতির শিকার তাদেরকে বাদ দিতে হবে। সুতরাং আপনি এই যুক্তি দিয়ে অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন এবং আইনগতভাবে বাদ দেওয়া যাবেই, কোনো অসুবিধা নাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান মতামত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।